তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি ওয়াল ভিডিও। তো বন্ধুরা, এসে গেছি আরও একটা কাছে নিউ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো খুব তাড়াতাড়ি আমাদের সামনে A2 রয়্যাল পাস আসতে চলেছে, তোমরা জানো প্রায় 18 তারিখে তোমরা ইন গেম লাইভ দেখতে পেয়ে যাবে। তো সেখানে গেছে একটা কনফিউশন আছে যেটা আমি লক্ষ্য করলাম। তো A2 রয়্যাল পাসে কত কটা মেথিক আইটেম দিতে চলেছে? মোস্ট ওয়েলি আমি যদি দেখেছি ছটা মেথিক আইটেম তোমরা পেতে চলেছে, সেটাই আজকে ক্লিয়ার করবো। তো মেক্সি ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবে। কার কার মেথিক ফ্যাশন A2 কমপ্লিট হতে চলেছে তারা নিশ্চয়ই এসে কমেন্ট সেকশনে দিয়ে দেবে। তো ফার্স্ট অফ অল গাইস, দেখতে পাচ্ছ রিওয়ার্ডগুলো আরেকবার তোমরা দেখতে পেয়ে যাবে। তো ফার্স্টেই হেড গিয়ারটা দেখতে পাচ্ছ, যেটা তুমি মোস্ট প্রবাবলি কত মিডিলের দিকে পাবে। তারপরে একটা নর্মাল ড্রেস যেটা 10 RP 10 এর ভিতরেই পেয়ে যাবে। তো নর্মাল লেজেন্ডারি সোর ফিস্ট সুইট হার্ট সেট বা কভার অ্যান্ড সেট, এটা তো পাচ্ছই নর্মাল, এগুলো লেজেন্ডারি। তো কথা হচ্ছে আমাদের মেথিক নিয়ে। তো ফার্স্ট অফ অল লেভেল 40 যে হেড গিয়ারটা, লেভেল 40 যে আউটফিটটা পাবে, এটা মানে মেল ফিমেল বোথ আউটফিট পাবে। এই হলো আউটফিটটা দেখতে পাচ্ছ। তো সার্ফার সেট যেটা, তো এটা মেল ফিমেল বোথ পাবে, বাট হেড গিয়ারটা আর আউটফিটটা আলাদা আলাদা পাবে। তো এখানে গাইস দুটো মেথিক আইটেম কাউন্ট হয়ে গেল দেখতে পাচ্ছ, উপরেরটা নিচেরটা। এখানে মার্কগুলো লক্ষ্য করবে, ইজিলি কাউন্ট করবে আমার সাথে, তাহলে তুমি বুঝতে পারবে ছটার কথা বলছি। তারপরে গাইস এই একটা যে 100 RP ড্রেসের হেড গিয়ারটা, এটা কিন্তু রয়্যাল পাসে তোমরা লিখছে দেখেছিলে একসাথে আছে, বাট এখানে দেখতে পাচ্ছ আলাদা আছে, সঙ্গে আউটফিটটাও আছে। তো মোস্ট ওয়ালি জানি না এটা গ্লিচ কিনা, বাট আমি শিওরও বলতে পারছি না। বাট এখানে যদি দুটো আইটেম থাকে, হেড গিয়ার আর আউটফিট যদি আলাদা থাকে, তাহলে আরও দুটো মেথিক আইটেম তুমি এখান থেকেই পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 100 RP ড্রেসটাও কিন্তু দুটো মেথিক আইটেম, দুটো 40, তাহলে টোটাল 4 মেথিক তুমি এখান থেকে কাউন্ট হবে। প্লাস আরও দুটো মেথিক কীভাবে কাউন্ট হবে সেটা হলো গাইস রিকালার, যখনই রিকালারে যাবে। এটা গ্লিচটা ফিক্স করেছে কিনা আমি জানি না এখনও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো লেভেল 2 আর লেভেল 3 করলে তোমার তো 4 অলরেডি কাউন্ট হয়ে গেছে, লেভেল 2 করলে আর একটা কাউন্ট হবে, লেভেল 3 করলে আর একটা কাউন্ট হবে। সেটা কীভাবে আপগ্রেড করবে তোমরা ভালোভাবে জানো, রিকালারের কার্ডগুলো রয়্যাল পাসের মিশন কমপ্লিট করে করেই তুমি উইকলি পার উইকে একটা দুটো করে পেয়ে যাবে। সেটা দিয়ে তুমি এখানে আউটফিটটা যখনই আপগ্রেড করবে তখন এক্সট্রা আরও দুটো পেয়ে যাবে। তাহলে হয়ে গেলো টোটাল কটা হলো 4, আর এখানে দুটো, 6 মেথিক আইটেম তোমাদের আমি কাউন্ট করে দেখালাম। তো গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে, রয়্যাল পাস যারা যারা বাই করতে চাও একদম ট্রাস্টেড অ্যান্ড 100% ওয়েতে তুমি ইজি ওয়েতে পারচেস করতে পারবে রয়্যাল পাস, সেটা হলো গাইস আমাদের সোলস অফ বিডির পেজ থেকে। তো ডিসক্রিপশনে গাইস সোলস অফ বিডির পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। কারণ রয়্যাল পাস আসা আসা 18 তারিখ আসবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। আজকের অলরেডি 13 তারিখ হয়ে গেছে, 4-5 দিনের ভিতরেই এসে যাবে। তো তখন গাইস খুব বড় বড় অফারও ছাড়তে চলেছে সোলস অফ বিডির তরফ থেকে। তো ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা কমিউনিটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি, বা নিচে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই অবশ্যই পেজে জয়েন করো, নাই করো হোয়াটসঅ্যাপে জয়েন করবে। সবার প্রথম ওখান থেকেই গাইস তোমরা ইনফরমেশন পেয়ে যাবে কত টাকা কত অফারের ইউসি চলেছে, আর অফার খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারো হোয়াটসঅ্যাপে যদি জয়েন থাকো। তো মাস্ট বি যারা যারা ভিডিওটা দেখছো সবাই যদি জয়েন না করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। তো এরপর গাইস দেখলে টোটাল গাইস দেখিয়ে দিলাম। এবার আউটফিটের ভিতরে আর আর জিনিসগুলো আছে, কিছু মেথিক ইমোটস আছে, যেরকম এই একটা গাইস স্যান্ড ক্যাসেল টাইপের ইমোটস আছে, এটা রিডিম সেকশনে থাকবে A2 রয়্যাল পাসের ভিতরে। অলরেডি বলেছি এটা তোমাকে ইউসি দিয়ে রিডিম করতে হবে। আর কিছু ইমোট গ্লিচ ছিল, অনেকে বলছিল A1 রয়্যাল পাসের এই ইমোট দেওয়া আছে, সেটাও আমি ঠিক করে দিয়েছি, সেটাও তোমাদের আমি এখানে দেখাচ্ছি। এখানে আরেকটা ইমোট যেটা তুমি এই যে স্ক্রিন র্যাপচার বলে, তো এই একটা দেখতে পাচ্ছ, তো এটাও তুমি পাবে। এটা 40 মানে এটা মোস্টলি 35 বা 40 কাছাকাছি তুমি ইমোটটা পেয়ে যাবে, মেথিক ইমোট। তো দুটো মেথিক ইমোট পাবে, এই আরেকটা পোস্ট টাইপের দিচ্ছে ডান্স টাইপের, আর এই একটা মেথিক ইমোট যেটাকে তুমি লেজেন্ডারি একটা ইমোটকে কনভার্ট করে মেথিকে কনভার্ট করতে পারো। তার জন্য ওয়ান্ড বলে যে একটা ম্যাজিক স্টিক আছে, সেটাকে তোমাকে পারচেজ করতে হবে, তারপরে তুমি এই মেথিক ইমোটটা তুমি পেতে পারো, মানে কনভার্ট করে নিতে পারবে আর কি। আর নর্মাল যে ফ্রি ইমোটগুলো এপিক ইমোটগুলো থাকবে সেটা দুটো দেখাচ্ছি। এই হলো গাইস নর্মাল এপিক ইমোট, যার নাম চেয়ারফুল সুইং। তো এই একটা চেয়ারফুল টাইপের সুইং, যেটাকে অলরেডি এটা হয়তো দেখায়নি তোমাদের, তাই এখানে লিখে দিন। আর একটা হলো এই একটা লাইক, যার নাম মার্ভেলাস। তো এই একটা লাইক, এই দুটো ইমোট ফ্রিতে তোমরা পাবে, আর বাদবাকি দুটো ফ্রি মানে রয়্যাল পাসের ভিতরে দুটো মেথিক ইমোট পাচ্ছে। তো মেথিক আইটেমে তো ভরপুর আছে, 6 মেথিক যদি পাও, আমি এখনও গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে পাবে, যদি হেড গিয়ারটা 100 RP হয়ে থাকে তাহলে গাইস টোটাল 6 মেথিক পাবে। আর যদি লেভেল আপ মেথিক আইটেম কাউন্ট হয়ে থাকে তাহলে তো মেথিক ফ্যাশন যাদের যাদের হওয়া কমপ্লিট বাকি আছে, 6 মেথিক পেলে আশা করি অনেকেরই কমপ্লিট হয়ে যাবে। কার কার 6 মেথিক পেলে কমপ্লিট হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে একটা জানাবে। আর এই হলো গাইস ভিক্টরি ইমোট, এটা তো ডান্স ইমোটটা খুবই ভালো হতে চলেছে। এই লেজেন্ডারি যে নিচের ইমোটটা, এটাকেই তুমি কনভার্ট করে মেথিকে কনভার্ট করতে পারবে। ইমোট যদি কাউন্ট হতো রে মেথিক ফ্যাশনে তাহলে আরও ভালো হতো। যাই হোক, ইমোট তো কাউন্ট হবে না, বাট হেড গিয়ার অ্যান্ড আউটফিটটা কাউন্ট হবে, তাই আমি তোমাদের ক্লিয়ার করার জন্য বলে দিলাম। তো তোমরা কাউন্ট ভালোভাবে বুঝে গেছো আশা করছি। 40 RP যেটা আউটফিটটা আর হেডগিয়ারটা দুটো, 100 RP আউটফিট আর হেডগিয়ারটা দুটো, আর 100 RP ড্রেসটাকে লেভেল আপ করলে দুটো, লেভেল আপ করলে দুটো পাবে। ফার্স্ট এবার AMI স্কিন, SKS স্কিন, হানি বেজারের স্কিন, AKM স্কিন,
তো যা যা জিনিসগুলো রয়্যাল পাসে যারা যারা এখনো মিস করে আছে ফুল ডিটেল ভিডিও আই বাটনে দেওয়া আছে, ওখান থেকেও চেক আউট করতে পারো যদি না দেখে থাকো ওই ভিডিওটা। আর এখানেও গাইস হালকা ফুলকা সব কিছু দেখে নিতে পারো, মেন মেন গান স্কিনগুলো আর কি। তো সব গান স্কিন এখানেও দেখিয়ে দিচ্ছি, সবকটা দেখে নাও এখানে। তো তোমাদের কী মতামত, কটা মেথিক দিতে পারে A2-তে, আমি তো মোটামুটি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের মতো তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর গাইস রয়্যাল পাস অ্যান্ড UC যদি পারচেস করতে চাও 110% ট্রাস্টেড পেজ গাইস হোলস অফ বিডি, অবশ্যই অবশ্যই ভিজিট করে বিশেষ করে গাইস ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, যেখানে ফার্স্টেই তোমরা অফারটা পেয়ে যাবে। সঙ্গে গাইস আরও একটা আকর্ষণীয় জিনিস রয়্যাল পাসে দিচ্ছে, সেটা হলো গ্লাইডার স্কিন, যেটা প্রি অর্ডারে দিচ্ছে। গ্লাইডার নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে UMP-45 স্কিন তোমরা জানো আপগ্রেডেবল UMP-45, যারা UMP নিয়ে খেলে তাদের জন্য তো গোল্ডেন অপরচুনিটি, দেড়খানা মেটেরিয়াল দিয়ে তোমরা এটাকে আপগ্রেড করতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো বেসিক অ্যাপিয়ারেন্স, নর্মাল অ্যাপিয়ারেন্স, এখানে তোমার কোনো রকম মেটেরিয়াল লাগবে না। বাট অ্যাডভান্স ফর্ম করতে হলে তোমাকে মিনি মেটেরিয়াল 5টা লাগবে, যে 5টা মিনি মেটেরিয়াল তুমি A2 রয়্যাল পাসের ভিতর থেকেই পেয়ে যাবে, ফ্রিতেই পেয়ে যাবে রয়্যাল পাস যদি পারচেস করে থাকো। আর তোমার কাছে যদি মেটেরিয়াল থেকে সিঙ্গেল একটা মেটেরিয়াল থাকলে তুমি এটাকে লেভেল 3-তে আপগ্রেড করতে পারবে, যেটা কিল ম্যাচের সমেত। তো এই ছিল গাইস ওভারঅল আজকের ভিডিও ইনফরমেটিভ, আশা করি ভালো লেগেছে। আর তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নিউ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।